নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো গ্র্যাজুয়েট পাশে খাদ্য সুরক্ষা ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো কী কী যোগ্যতা লাগবে এবং কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, বিস্তারিত তথ্যগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিজিটার হন তো ভিডিও বা চ্যানেলের নিচে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম রয়েছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা ছোট্ট বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। এখানে দেখছেন আমরা এখন ওপেন করেছি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটি দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে দেখছেন ডিস্ট্রিক্ট ফুড সেফটি ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। তো এখানে শুধুমাত্র আপনি ইন্ডিয়ান সিটিজেন এবং গ্র্যাজুয়েশন পাস থাকলেই আপনি আবেদন করতে পারবেন। প্রথমত এখানে বলা হচ্ছে আপনাদের এই পদটি টেম্পোরারি বেসিসে নিয়োগ হবে, তো পরবর্তীতে এটা পারমানেন্ট হয়ে যাবে তেমনই এখানে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে। তো আপনাদেরকে এটা অনলাইনে আবেদন করতে হবে, তারপরে আপনাদের প্রিলিমিনারি এক্সাম হবে, এইভাবে নিয়োগ প্রক্রিয়া হবে। এবং স্যালারি দেখছেন 9,000 থেকে 40,500 টাকা পর্যন্ত এবং গ্রেড পে এখানে দেখছেন 4,700 টাকা। তো এখানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে টোটাল এখানে দেখছেন 13টা টোটাল ভ্যাকান্সি রয়েছে এবং কাদের কত ভ্যাকান্সি রয়েছে সমস্ত ডিটেলসটা এখান থেকে পেয়ে যাবেন। এরপরে একটু নিচের দিকে এলে আপনি এখানে দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে 1 আগস্ট 2019 থেকে এবং চলবে 13 আগস্ট 2019 পর্যন্ত। তো আপনারা 13 আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করে নিতে পারবেন। এবং এখানে যে লাস্ট ডেট অফ সাবমিশন ফর্ম যেটা আপনি ফিল আপ করবেন তা সম্পূর্ণভাবে ফিল আপ করে সাবমিট করতে হবে, যেটা 13/8/2019 রাত্রি 8টার মধ্যে আপনাকে সাবমিট করতে হবে। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ডাইরেক্ট এই পেজে পৌঁছে যেতে পারবেন। এখান থেকে আপনি প্রথমত অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে অ্যাপ্লাই নাও বটন রয়েছে, এখানে ক্লিক করে আপনি অনলাইন অ্যাপ্লিকেশানের পেজে পৌঁছে যেতে পারবেন। এখানে প্রথমত আপনাকে কিছু বেসিক ডিটেলস এখানে ফিল করতে হবে রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য। তো রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনি যে রেজিস্ট্রেশন নাম্বার আইডি পেয়ে যাবেন সেখান থেকে আপনি এখানে ক্যান্ডিডেট লগ ইন অপশান পাবেন। ক্যান্ডিডেট লগ ইন অপশানে গিয়ে তো আপনার সেখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার পাসওয়ার্ড দিয়ে এখানে সাবমিট করে আপনি ফর্ম ওপেন করে নিতে পারবেন এবং সম্পূর্ণভাবে ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাইরেক্ট ওই পেজে পৌঁছে যান, তারপরে বাকি সমস্ত কাজগুলো করে নিতে পারবেন।